ধর্মতলায় বিজেপির সভা, অমিত শাহ সেখানে বক্তব্য রাখবেন এবং অমিত শাহ আজকে কি বলেন, কি বার্তা দেন সেদিকে কিন্তু নজর সকলের সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে সবাই। এবং জেলা থেকে ইতিমধ্যে কিন্তু কর্মী সমর্থকরা, বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু ভিড় জমাচ্ছেন, আসতে শুরু করেছেন। 2024-এর লোকসভা নির্বাচনের আগে মেগা সভা রয়েছে বিজেপির, আজকে ধর্মতলায় আজকে মেগা সভা বিজেপির। এবং ইতিমধ্যেই জেলার ছবি আপনাদের দেখিয়েছি, জেলা থেকে বিভিন্ন প্রচুর পরিমাণে কর্মী সমর্থক তারা কিন্তু আসতে ইতিমধ্যেই শুরু করেছেন এবং শেষ মুহূর্তে যে প্রস্তুতি সভার সেটা কিন্তু একেবারেই তুঙ্গে। এবং আজকের এই সভা ঐতিহাসিক সভা হতে চলেছে এমনটাই কিন্তু মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। শিয়ালদা এবং হাওড়ায় বিজেপি কর্মী সমর্থকদের ভিড়, বিভিন্ন জায়গা থেকে কিন্তু জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছে ইতিমধ্যেই। 2024-এর লোকসভা নির্বাচনের আগে শাসক দল তৃণমূলের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত বিজেপি এবং সেই মতোই কিন্তু ধর্মতলায় আজকে ঐতিহাসিক সভা বিজেপির। এত বড় সভা কলকাতার বুকে, বিজেপির প্রতিবাদ সভা, আজকে সেখানে বক্তব্য রাখবেন অমিত শাহ। অমিত শাহ কি বলেন, কি বার্তা দেন দলের কর্মী এবং সমর্থকদের, দলের যারা রয়েছেন নেতৃত্ব তাদের সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে সকলে। বিজেপির প্রতিবাদ সভা আছে, মেগা সভা রয়েছে ধর্মতলায় বিজেপির। আজকে জেলা থেকে কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে বিভিন্ন কর্মী সমর্থকরা আসতে এবং এই মুহূর্তে শিয়ালদার কি ছবিটা জানাবে শুভঙ্কর মণ্ডল, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি। শুভঙ্কর, কি ছবিটা দেখতে পাচ্ছ, মানুষের ভিড় কি রকম? দেখো, আমি শিয়ালদা স্টেশন চত্বরে রয়েছি এবং শিয়ালদা স্টেশনের চত্বরে ছবিটা যদি দেখাই, সকাল থেকে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থক তারা আসতে শুরু করেছেন বিজেপির এবং মূলত সেই প্রকল্পের টাকা রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তারা সাধারণ মানুষকে দেয়নি। তার মধ্যে আবাস যোজনা, 100 দিনের কাজ, চাল চুরি সহ একাধিক কিষাণ সম্মান, এই যে বিভিন্ন যে প্রকল্প সেগুলো বাস্তবায়ন হয়নি, বাংলার মানুষ বঞ্চিত হয়েছে। এবং দিল্লিতে যেভাবে তৃণমূল কিছুদিন আগে গিয়ে ধর্ণা কর্মসূচি করেছিল যন্তর মন্তরে, ঠিক একইভাবে কিন্তু তারাও তার প্রতিবাদ এবং রাজ্যের মানুষ যে বঞ্চিত হয়েছে সেই বঞ্চনার প্রতিবাদে তারাও এখানে ধর্মতলায় আজ ভিক্টোরিয়া হাউসের সামনে, যেখানে ঐতিহাসিক 21-এর মঞ্চ তৈরি হয় তৃণমূলের ঠিক তার সামনেই, তারা আজকে সভা করবেন। এবং সভা করে সেখানে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি উপস্থিত হবেন, সেই সভা আর কিছুক্ষণ পর শুরু হবে। এবং আমরা শিয়ালদা স্টেশন চত্বরে সেই ছবিটাই দেখছি যে কর্মী সমর্থক বিজেপির তারা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে, ব্যানার, প্লাকার্ড, পোস্টার ইত্যাদি নিয়ে তারা এসেছেন। একটু কথা বলার চেষ্টা করবো, কোথা থেকে এসেছেন? আমরা বাঁকুড়া থেকে এসেছি। আপনার কি মনে হয় কি কি বিষয়ে বঞ্চিত হয়েছে রাজ্যের মানুষ? রাজ্যের মানুষ সব দিক দিয়ে বঞ্চিত, কারণ রাজ্যে শুধু সব কিছু যে কেন্দ্র সরকারের যত কিছু আছে সবই রাজ্য সরকার লুট করে নিচ্ছে। আমরা সাধারণ জনগণ যারা আছি তারা কে সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না, তারই প্রতিবাদে আজকে আমাদের এই মহা মিছিল। সেই মিছিলে আমরা দূর দূরান্ত থেকে সবাই এখানে আগত হয়েছি। আমরা চাচ্ছি আজকের যে জনসভা, এই জনসভা থেকেই তৃণমূলের উৎখাত শুরু হবে। তৃণমূল বলছে আটকে রেখেছে বলেই মানুষকে নাকি টাকা দেওয়া যাচ্ছে, মিথ্যায় মিথ্যার উপরে তৃণমূলটা দাঁড়িয়ে আছে, তৃণমূল দলটাই মিথ্যার উপরে। আপনার তৃণমূল দলটা দেখেন কোথা থেকে এসছে, সেই কংগ্রেস থেকে, সেই কংগ্রেসের ধোকার থেকে বাঁচার জন্য আলাদা একটা রূপ এসছে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে। আপনারা সেই কংগ্রেসকে দেখেছেন, সেই কংগ্রেসের রং পাল্টে আজকে তৃণমূল কংগ্রেস। তাই এই তৃণমূল কংগ্রেস, কংগ্রেস নামক দল কখনোই দেশের উন্নতি করতে পারে না এবং এই তৃণমূল কংগ্রেস কখনোই বাংলার মানুষকে ভালো দিশা দেখাতে পারবে না। আপনারও কি তাই একই কথা মনে হয় যে একইভাবে পরিচিত হয়েছে? বাংলার মানুষ এই চোরদের সরকারে পুরো করে টোটাল পশ্চিমবাংলার মানুষ আজকে চোরের রাজ্যে বাস করছে। চোর ছাড়া এদের আর কিচ্ছু নেই, যে কোনো মানে প্রকল্প সব প্রকল্প চোর, চোর ছাড়া এদের কোনো আর কিছু নেই। তৃণমূলের তরফ থেকে, তৃণমূলের আইটি সেলের তরফ থেকে একটা পোস্টার দেওয়া হয়েছে, ব্যানার, সেখানে বলা হয়েছে মোটা ভাই ভোট নাই, অর্থাৎ অমিত শাহ আসছে অথচ রাজ্যে বিজেপির কোনো ভোট নেই। এসব কথা ভুল ভাল, চোরেদের আবার কথা ঠিক হয়, যাদের চোর তারা আবার কি কথা বলবে, তাদের বলার মতো কিছু নেই।
আপনারা কি মনে করছেন কেমন জমায়েত হবে ওখানে? আজকে রেকর্ড হবে পশ্চিম বাংলায় ধর্মতলায় যে জনসভা সেটা রেকর্ড হবে আজকে। পুলিশ বলছে 10,000-এর বেশি জমায়েত হবে না। ও পুলিশ তো সরকারের শাসকের পুলিশ, ও বলবে 1,00,000-এর উপরে জমায়েত হবে, 1,00,000-এর উপরে জমায়েত হবে, 10,00,000 লোকের উপরে জমায়েত হবে আজকে। এটা ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলায় রেকর্ড হবে আজকে। অমিত শাহ তো আজকে আসছেন, 2024-এ ভোটের দামামা কি আজ থেকে বেজে গেল? আজ থেকে দামামা বেজে গেল, 35 সিটে পশ্চিম বাংলা থেকে ভারতীয় জনতা পার্টির এমপি সিলেকশন হবে আজকে। তার ডাক, তার প্রথম নমনা দেখবে তৃণমূল কংগ্রেস, যে চোর তৃণমূল কংগ্রেস দেখতে পাবে যে ভারতীয়। আপনারা অমিত শাহর কাছ থেকে কি বার্তা আশা করছেন? আমরা আশা করছি যে আগামী দিনের এই 35খানা লোকসভার সিট উনি আজকে একদম কনফার্ম করবেন, আর এই চোর তৃণমূলের সরকার এই 24-এর ভোটের পরে ভারতীয় জনতা পার্টি সরকার করবে এই পশ্চিম বাংলায়। শুনতে পেলে দেখো জয়িতা, আমি এই মুহূর্তে ধর্মতলা শিয়ালদা চত্বরে রয়েছে এবং এখান থেকে একে একে মিছিল তারা কিন্তু ধর্মতলার দিকে তারা যাচ্ছে, এবং একইভাবে ধর্মতলা চত্বরের ছবিটাও আমরা কিন্তু দেখেছি সকাল থেকে সেখানে বিজেপি কর্মী সমর্থক ভিড়। আমি একটু একটা জিনিস দেখানোর চেষ্টা করব জয়িতা, যে এইখানে আজকে যেখানে বিজেপির ঠিক সভা মঞ্চ ধর্মতলা তৈরি হয়েছে শিয়ালদা থেকে, সেখান থেকে কর্মী সমর্থকদের সাহায্য করা হচ্ছে, ঠিক তার একেবারে দূরে, একেবারে ঢিলছড়া দূরে আমি একটু দেখানোর চেষ্টা করব সেই ব্যানার, যে ব্যানার নিয়ে কিন্তু ইতিমধ্যে শোরগোল শুরু হয়েছে। আমরা যে ব্যানার নিয়ে ইতিমধ্যে কথা বলতে দেখেছি বিজেপির কর্মী সমর্থক, তারাও কিন্তু কথা বলেছেন, তারা এই ব্যানার মানেন না, এই যে মোটা ভাই। আমরা যাদের সঙ্গে কথা বললাম তারা কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে 2024-এ নাকি 35টি আসন বিজেপি এখান থেকে পাবে লোকসভায়, এমনই তারা আশা করছেন, তারা বিশ্বাস করেন। আজ স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন আসবেন এই যে সভা মঞ্চ ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে, সেখান থেকে অমিত শাহ কি বার্তা দেন সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় বিষয়। জয়িতা বেশ ধন্যবাদ শুভঙ্কর। শুভঙ্কর, যেমনটা আজকে শিয়ালদার যে চিত্রটা তুলে ধরলো যে সেখানেও কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন, এবং সেই ছবি আপনারা দেখলেন নৌকোয় করে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা সভার পথে এগোচ্ছেন ধর্মতলায়, একদিকে শাহের সভার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, অন্যদিকে জেলা থেকে এখনও পর্যন্ত বিজেপির কর্মী সমর্থকরা ভিড় জমাচ্ছেন, বিভিন্ন জেলা ছবি আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। নৌকো করে সভার পথে এগোচ্ছেন কর্মী সমর্থকরা। 2024-এ লোকসভা নির্বাচনের আগে শাসক দল তৃণমূলকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি বঙ্গ বিজেপি, এবং সেই কারণেই কিন্তু মেগা সভার আয়োজন ধর্মতলায়। লোকসভা ভোটের আগে ধর্মতলায় বিজেপির মেগা সভা, আজকে মূল বক্তা থাকবেন অমিত শাহ। বিজেপির হাই ভোল্টেজ সভা আজকে অমিত শাহ কি বলেন, কি বার্তা দেন দলকে সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সকলে, এবং ইতিমধ্যেই জেলা থেকে বিভিন্ন কর্মী সমর্থক যারা রয়েছেন প্রচুর পরিমাণে তারা কিন্তু আসতে শুরু করেছেন বিভিন্ন জেলা থেকে। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, একদিকে হাওড়ার ছবিটা দেখালাম, অন্যদিকে শিয়ালদা, নৌকোয় করে কিন্তু বিভিন্ন জেলা থেকে সভার পথে এগোচ্ছেন কর্মী সমর্থকরা। শিয়ালদাতে খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়েছে কর্মী সমর্থকদের জন্য। লোকসভা ভোটের আগে ধর্মতলায় বিজেপির সভা, এবং সেই বিজেপির সভাকে সভায় আজকে অমিত শাহ বক্তব্য রাখবেন। তিনি কি বক্তব্য দেন, আজকে দলের প্রতি কি বার্তা দেন সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে সকলেই। জেলা থেকে ইতিমধ্যেই কর্মী সমর্থক তারা কিন্তু আসতে শুরু করেছেন, ভিড় জমিয়েছেন সভাস্থলে। লোকসভা ভোটের আগে ধর্মতলায় বিজেপির সভা রয়েছে আজকে। 2024-এ লোকসভা নির্বাচনের আগে আজকের এই সভা ঐতিহাসিক একটা সভা হতে চলেছে এমনটাই বিজেপি নেতৃত্ব মনে করছে। এই যে নোংরা কালচার, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, নোংরা কালচার, বাংলাটা কালচার ছিল, আপনার কি মনে হয় না যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, বাংলার মানুষের পক্ষ থেকে যা করা হচ্ছে সেটা বাংলা মানুষের? ট্রাফিক বন্ধ করেনি, দেখুন আমি তো আমার কর্মীদের বললাম আপনারা ট্রাফিক বন্ধ করে দেন, ট্রাফিক বন্ধ করে এত সভ্যতা আমি লোকজন স্ক্যাটার হইতে এ করছে, মানে যত রকমের বাধা দেয়া যায় তার মধ্যে ইতিমধ্যে 25,000 লোক ঢুকেছে, একটার মধ্যে
লক্ষ্য ছাড়িয়ে যাবে, যা মিছিল আছে যা লোকের ঢেউ আছে। আমি এখান থেকে যাব, আমি আজকে এখানে সিম্বলিক এসেছি যাতে পশ্চিমবাংলার লোক বুঝতে পারে যে এরা আমাকে বাইরে সাসপেন্ড করেছে কিন্তু শুভেন্দু বিধানসভার ভিতরে আছে। পালন করা উচিত, হবিষ্যি করা উচিত।